করোনার কারণে ভারত থেকে সরে গিয়ে শেষে দুবাইতে শুরু হয় আইপিএল 2020। আর দেখতে দেখতে 56টি লিগ টেবিলের ম্যাচ এবং 3টি প্লে অফের পর আজ ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে 157 রানের টার্গেট দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং শুরু করে 3 ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ 3 উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। শেষমেশ শেষ আয়ার এবং ঋষভ পান্থের দাপুটি ব্যাটিং এর জোরে মুখ রক্ষা হয় দিল্লির। 38 বলে 56 রান করে আউট হয়ে যান ঋষভ পান্থ। অন্যদিকে 50 বলে 65 করে অপরাজিত থাকেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক সেরাস আয়ার। চলতি বছরই এই আইপিএল নিয়ে বিস্তর টালবাহানা হয়েছে। কখনো ভারতবাসীর আবেগে চুক্তিভঙ্গ করতে হয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে, তো কখনো আবার আইপিএল 2020 এর ভেন্যু নিয়ে উঠেছে সমালোচনা। করোনায় ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল 2020 আয়োজন করে সারা বিশ্ব ক্রিকেট প্রেমীদের কাছে সমাদৃত হয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। একটু সময় অনেকেই প্রায় ধরে নিয়েছিলেন যে কোভিড এর কারণে এবার হয়তো আইপিএল 2020 হবে না, সেই আইপিএল 2020 এখন চূড়ান্ত পর্যায়ে। এর মাঝে আবার বিসিসিআই এর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আসছে বছর অর্থাৎ 2021 সালে যথাসময়ে ভারতেই হবে আইপিএল 2021, অর্থাৎ আর মাত্র কয়েকটা মাস পরে শুরু হয়ে যাবে ক্রিকেটের এই মহাকুস্তি লীগ। কিন্তু জানেন কি আজ দিল্লি কত টাকা পাবে? আইপিএল 2020 শুরু হওয়ার আগে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছিল যে এবারে প্রাইজ মানি থেকে কাট সাট করা হবে। গত বছর যা প্রাইজ মানি ছিল বিজয়ী দলের, চলতি বছর তার অর্ধেক করে দেওয়া হয়েছে। সেই মোতাবেক আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স পাবে 10 কোটি টাকা। 2019 সালে আইপিএল এ বিজয়ী দলের পুরস্কার মূল্য ছিল 20 কোটি টাকা। এবার দিল্লি ক্যাপিটাল পাবে 6.25 কোটি টাকা। 2019 সালে যেটির হিসাব ছিল 12.5 কোটি টাকা। আইপিএল এর 2020 এর তৃতীয় এবং চতুর্থ স্থানদারের দুই দল অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই দলে 4.375 কোটি টাকা।